যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া। দেখতে দেখতে তিন সপ্তাহ পেরিয়ে গেল রাশিয়া ইউক্রেনের যুদ্ধ। এখনো রাশিয়ার সঙ্গে লড়াই করে চলছে ইউক্রেন। যদি যুদ্ধ আরো দীর্ঘস্থায়ী হয় তাহলে পারমাণবিক অস্ত্রের উপর নির্ভরশীল হতে পারে রাশিয়া। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ এই আশঙ্কার কথা জানিয়েছে। জেলেনস্কিকে শান্তিতে নোবেল দেওয়ার দাবি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে 2022 সালে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করার দাবি উঠেছে। তাকে মনোনয়ন দিতে ইউরোপের বেশ কয়েকজন সাবেক ও বর্তমান রাজনীতিক নরওয়েজিয়ান নোবেল কমিটির কাছে অনুরোধ জানিয়েছেন। এবং মসজিদে যাওয়ার পথে গুলিবিদ্ধ ছাত্রলীগ কর্মী। গাজীপুরের শ্রীপুরে মসজিদে শবে বরাতের নামাজ পড়তে যাওয়ার সময় শিহাব হোসেন নামে ছাত্রলীগের এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার রাত 8:45 দিকে গাজীপুরের শ্রীপুর পৌরসভার মসজিদ মোড় এলাকায় এই ঘটনা ঘটে।